আর বছর ওই যে সাকায় এই কই এই যে উড়ারি করে দিনটা পুরা না খেয়ে করলো মাছের ডিম আনছে এতগুলা মাছের ডিম আনছ ডিম ছিল মুরগির ডিম এটা ফুলকপি আমাদের গাছের টাটকা হ্যাঁ ফুলকপি দিয়ে মাছের ঝোল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দন ফুটাবজে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা তো নতুন একটা সকাল আজকে শুরু হতে চলল সকালটা খুব ভালো আর একটা ভালো খবরও দেওয়ার আছে আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে মাথা ভাঙা আমার দাদার জন্য ছেলে দেখতে দাদার জন্য মেয়ে দেখতে স্নান দান করা হয়ে গেছে বাজে হচ্ছে আমি 8টাতে স্নান করছি এখন বাজে হচ্ছে 9টা তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আর পুরো ভিডিওটা দেখতে থাকো মা দিকে রান্না করছে আর ছেলেকে এখনও রেডি করানো হয়নি আমার অনেকেই আসবে তো তোমাদের সাথে একটু মানে দেখাবো ক্যামেরা বন্দি করে কে কে আসছে আর কে কে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন আমি মায়ের সাথে যাই একটু রান্নায় হেল্প করি কারণ এদিকে স্নান করাও হয়ে গেছে আমার আর মোটামুটি গোছগাছও কমপ্লিট হয়ে গেছে তারপরে আজকে আবার ওখান থেকে এসে বাড়ি যেতে হবে তো চলো দেখো সিঁদুরও পরা হয়নি সবে মাত্র স্নান করে উঠলাম আর ভিডিওটা স্টার্ট করলাম তো ভিডিওটা দেখতে থাকো দাদা ওদিকে ঘরের জন্য কাজ করছে একটু দেখিয়ে দিচ্ছি বাইরে তো চলো দেখতে থাকো দেখো মা রান্না করছে ওদিকে দেখো দাদা কাজ করছে আর ওইখানে দেখো ছেলে মাটি দিয়ে কীভাবে খেলা করছে এরকম করে ও সারাদিন কাটে ওই দেখো তো ফ্রেন্ডস দেখো সাজুগুজি করে রেডি হয়ে গেছি আর আমাদের বাড়ির থেকেও চলে আসছে ওই যে দেখো একটু এদিকে তাকাও বন্ধুদের দেখিয়ে দাও কোথায় যাবা মেয়ে দেখতে কার জন্য তোমার জন্য আর ওদিকে বাবা খেতে বসছে আর একবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো এখন আমরা বেরোচ্ছি চলো দিদি যাবে না আসলে হ্যাঁ বল চলো মামা যাবে না তো দেখে যায় ওই যে ছোট মামা নাকি ওইখানে যে হাসপাতাল মরে বলো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘরে বসো চলো ঘরে বসো আসো তো হ্যালো ফ্রেন্ডস তো আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি আর যার জন্য আসি সেটা হয়েও গেছে এখন একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি আর এটা হচ্ছে কি যেন জায়গাটার নাম হাজরার হাট তারপরে বালাসি না এটা বালাসি ওই তো যাই হোক বালাসি এসছি একদম ওই যে নদীটা পার হয়ে অনেকে চিনবে কিন্তু আমি এসেছি ফার্স্ট টাইম অতটা বলতেও পারছি না তো দেখাবো একদম নদী এলাকা সামনেই নদী আছে তো ভাবছি এবার যাওয়ার পথে নদী দিয়েই যাব নদী পার হয়ে যাব ব্রিজ দিয়ে ব্রিজের উপর দিয়ে তো তোমাদের সাথে একটু শেয়ার করব আর ওদিকে আছে হচ্ছে বাবা মানে আমার দুই বাবা
আর শাশুড়ি মা আর আমার বর আর মামা ওদিকে গেছে আরেকটা বাড়িতে। এর আগে একটা দেখলাম না বাবু আগের বার, হ্যাঁ ওই বাইকে আসলাম ওই যে এই নদীর ওই পারে। তো ফ্রেন্ডস আমরা এখন যাব হচ্ছে জলদাকা নদী পার হয়ে, দেখো আর মাথা ভাঙা ঘুরে যাচ্ছি না বাড়িতে, আর নদীর এদিক দিয়ে এই যে বাস দিয়ে রাস্তা করেছে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখন আছে নদীর চরের মধ্যে। নদীটা এখন পার হতে হবে, গাড়িটার থেকে আমরা সবাই নেমে গেছি, গাড়িটা একাই যাবে, খালি যাবে মোট কথা, আর আমরা হেঁটে হেঁটে নদীটা পার হব। দেখো সবাই আমরা গাড়ির থেকে নেমে গেছি, ওই যে পাপা হাই করে দে। তো দেখো একটু ভয়ও করছে কিন্তু এরকম নদীতে যাই নাই কখনো। ওদিকে দেখো মামা ফটো তোলা নিয়ে ব্যস্ত। আর ওদিকে দেখো ছেলে, আর ওদিকে দেখো ছেলে আর হচ্ছে বাবা ওদিকে আগে দাঁড়িয়ে আছে, ওদিকে ব্রিজে কেউ আসছে সেই জন্যই, ব্রিজে কেউ আছে এর জন্যই গাড়িতে যেতে পারছে না, দাঁড়িয়ে আছে। কতক্ষণ থাকে দেখি, হ্যাঁ একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। দেখো চারপাশের ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে জলদাক্কা নদীর ব্রিজ, বাসের সেতু দিয়েছে, আর এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে, আর এখানে দেখো বাবা দাঁড়িয়ে আছে, এখানে মামা মা তো এই যে দেখো বাসের সেতুটা, তো একজন এসে বললো এই ব্রিজ দিয়ে নাকি গাড়িতে পার হওয়া যাবে না, মানে খুব রিস্কি হয়ে যাবে, তো সেই কারণে আর ব্রিজ দিয়ে যাচ্ছি না, এখন আবার ব্যাক করে সেই মাথা ভাঙা হয়ে যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেলে, দেখো অন্ধকার হয়ে গেছে, আর ভিডিওটা কতক্ষণ করতে পারবো জানি না। তো আশা করছি ভিডিওটা আমি এখানেই রাখার চেষ্টা করব, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে বলবে, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকো এখন গাড়িতে আমরা উঠবো, চলো। বল বল বল, আরো ভিডিও করে হয়েছে আল্লাহ না।